আচ্ছা ঠিক আছে আর আরেকটা ব্যাপারে আপনার সাথে কথা বলছিলাম লাস্ট আহ লাস্ট লাইভে লাস্ট নাই আরো আগে ওটা হলো রজনের আয়াত ব্যাপারে ওটা তো মনে হয় আমরা শেষ করতে পারিনি কথা আমার লাইন স্টার্ট বলেন আপনি বলেন আচ্ছা ওখানে আমি প্রায় শেষ ছিল কথা আমি যতটুক বলছিলাম যে সেখানে একটা হাদিস আছে আমি একটু বের করি হাদিসটা সেটা হলো যে সুনাম মুরকুবরা বাই হাকির হাদিস নম্বর খন্ড তিনশো সাতষট্টি নম্বর পেজ হাদিস নাম্বার ষোলো হাজার নয়শো তেরো এই হাদিসটা আপনাকে আমি বলেছিলাম যে রসুল্লাহ সাল্লাহাম বলেছিলেন যে সেই আয়াতটা মানে উনি লিখতে পারবেন না মানে লিখতে নিষেধ করেছিলেন তো ওখান থেকে সাহাবি তাবে তাবি এনরা যে সিদ্ধান্ত নিয়েছে যে এই আয়াতটা আসলে তেলাবাদ মানসুখ হয়ে গেছে কিন্তু হুকুমটা স্থির আছে তো আমার পয়েন্ট ছিল যে রসুল্লাহ যদি নিজেই বলে থাকেন কিভাবে পৌঁছালেন যে ধরেন কোন একটা আয়াত লিখতে মানা করছে ওটার হুকুম আছে ওই ডিভিশন পৌঁছালেন কেন এটা আছে এই ডিসিশনে কিভাবে পুঁছেলেন হুকুম যে আছে এই ডিসিশনে পৌঁছানোর পিছনে একটা ব্যাখ্যা আছে ফারেজ ভাই সেটা হচ্ছে ইহুদিরা সেই সময় যে কাজটা করতো যে তারা রজমের শাস্তিটা তারা বন্ধ করে দিচ্ছিল ইহুদিরা বন্ধ করে দিচ্ছিল হ্যাঁ তারা আর এই যে পাথর ছিলা এই বর্বর আইন তারা ফলো করতো না এই যে অনেকে যে বলে যে ইসলাম মানে সেই সময়ের কারণে এই বর্বর আইনগুলা যে ইসলামের ভেতারে আছে এটার কারণ হিসেবে অনেক মুমিন বলার চেষ্টা করে যে সেই সময়ের পরিপ্রেক্ষিত সেই সময়ের প্রেক্ষাপট অথচ সত্য হচ্ছে সেই সময় ইহুদিরা পর্যন্ত এই বর্বর কথা বন্ধ করে দিয়েছে ভাই মানে ফ্যাক্ট এটা হচ্ছে ফ্যাক্ট যে সেই সময়ে ইহুদিরা পর্যন্ত এই গাদের যে তালমুদের যে শাস্ত্রের বিধান সেটা তারা ফলো করে না তারা সরাসরি ইয়া করছে যে তারা আর সেগুলা ফলো করবে না তখন মোহাম্মদ রাদেরকে টাকা বলতেছে মোহাম্মদ তাদেরকে টাকা বলতেছে

মোহাম্মদ যদি এটা নিয়ে এতটাই কনসার্ন হয় যে আল্লাহর দেওয়া কোন একটা বিধান সেটা পালন করতেছে না কেন এটা নিয়ে যদি মোহাম্মদ কনসার্ন হয় তাহলে তো মোহাম্মদের এই কথা বলাটাই ইটসেলফ একটা ইরেশনাল কথা যে এটা লিখে রাখার দরকার নেই বা এটা লিখা এটা 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 লিখে রাখা যাবে না বা এরকম কোনো কিছু এই পজিশনটাই তো একটা ইরেশনাল একটা পজিশনে চলে আসে

হ্যাঁ হ্যাঁ খেজুর গাছের পরাগায়নে নিজেই পাকনামি ওই যে পরাগয়ন করতো ওরা খেজুর গাছের পরাগায়ন করতো তখন ওরা সে নিজে গিয়ে জিজ্ঞেস করছে তোমরা কি কাজ করো না এই কাজ করো না এই কাজ করা তো মানে ঠিক না এই কাজ করো পাকনামি করলো তারপর পরে গেল

তাহার উপর ঝুঁকিয়া পড়িয়াছিল দেখেন paras bhai একটা ছেলেমে প্রেম করছে সেক্স করছে দুইজনকে মানে পাথর ছেরা পর্যন্ত মারিতে পুতে পাথর ছেরা মারতেছে সেই সময় সেই পুরুষটা চেষ্টা করতেছিল মেটাকে একটু ঝুঁকে মেটাকে পাথরের হাত থেকে চেষ্টা করতেছিল পুরুষটা হ্যাঁ মালিক বলেন ওহার ঝুঁকিয়া পড়িতেছিল অর্থ প্রস্রাবকাত কষ্ট করিও ওই নারীকে প্রস্রাবকাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর ও বডি দিয়ে বাসানোর চেষ্টা করতেছিল আর কি বডি দিয়ে মেয়েটাকে মানে জীবনের অন্তিম মুহূর্তে একজন মানুষ একজন পুরুষ একজন মানুষ যখন আরেকজন মানুষকে বাঁচানোর চেষ্টা করে হ্যাঁ নিজে পাথর খায় আরেকজন বাঁচানোর চেষ্টা করে এটা 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 ভাই খুবই অমানবিক একটা ব্যাপার হ্যাঁ খুবই মানে মানে বুকের ভিতরে লাগে এই হাদিস গুলো পড়লে একদম বুকের ভিতরে লাগে আমার পরের হাদিসটা দেখেন এবুখারি শরীফের হাদিস ইসলামিক ফাউন্ডেশন চার দুইশো

দেখেন এরপরে মোহাম্মদ সেই পুরনো বিধান আবার চালু করলো পুরনো বিধান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পাশে জানা যায় গাহের নিকট উভয়কে রজম করা হলো ইবন উমর বলেন আমি সেই পুরুষটিকে দেখেছি যে নিচে মহিলার উপর উপর হয়ে তাকে প্রস্তাবের ঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে ভাই এই হাদিস গুলা পড়লে না এত খারাপ লাগে এত মানে মর্মান্তিক ব্যাপার স্যাপার খুবই মানে বুকের ভেতরে একদম আমার মোচর দিয়ে ওঠে যে একটা ছেলে মেয়ে প্রেম করছে সেক্স করছে সেটা তাদের বিষয়

না এখানে আমি পয়েন্ট যেটা মেক করছিলাম সেটা হলো যে মানে ওই হাদিসটা থেকে মানে সাহাবিতা আবিতাবেনরা যারা যেটা বুঝলো যে এই আয়াতটা আসলে তেলাওয়াতটা রহিত হয়ে গেছে তো তেলাওয়াত রহিত হয়ে গেলে তো এটা মানে কোরআনে লিপিবদ্ধ থাকার কোনো সম্ভাবনা নাই কারণ অনেক মানে তেলাওয়াত যেগুলো মানসুক হয়ে গেছে সেগুলো তো বাদ দেওয়া হয়েছে কোরআন থেকে তাই না হ্যাঁ কোরআনে যে তেলাওয়াত না কিন্তু হুকুমটা তো আছে বিধানটা তো আছে হুকুম আছে হুকুম আছে মানে যে অভিযোগটা উঠেছে মানে কোরআনে থাকা উচিত ছিল কিন্তু এটা হারিয়ে গেছে সেই অভিযোগটা আমি কিন্তু এই অভিযোগটা তো আমাদের অভিযোগ নাই অভিযোগটা না কিছুদিন পরে লোকজন এসে বলবে যে তো আমরা কেউ খাতা বাচ্চা হাদিসটা বের করি হাদিসটা দেখেছি আশঙ্কা করেছিল যে মানে এটা যেহেতু কোরআনে নাই এটা নিশ্চয়ই মানুষ ভুলে যাবে কিছুদিন পরে পরে আর এটা পালন করবে না

যদি আয়ত্ত না থেকে থাকে তাহলে আশ্রয় থেকে সেটা হচ্ছে প্রশ্নটা ওটা কি শয়তান এসে ঢুকাই দিল নাকি আল্লাহ পাকি মাফুজ ছাড়াও নাজিল করতো এটা কি আমি জানিনা আল্লাপাক আগে থেকে কথা তো আগে থেকে এটাও জানার কথা যে ওই সময় তার একটু হবে সেই সময় সে একটা এক্সট্রা আয়াত বলবে এটাও তো আগে থেকে লেখা থাকার কথা তাই না হ্যাঁ এটা ঠিক বলেছেন

একটা কথা শোনেন বিষয়টা যে প্রথম যখন ইয়া হইল প্রথমে মেয়েদের মানে ইদ্যত ছিল এক বছর হ্যাঁ এক বছর স্বামীর থাকতে পারবে পরবর্তীতে আলাপাক সেটাকে কমায় দিল হ্যাঁ তারপরে দেখা গেল এক বছর যখন ছিল তখন মহিলা ঈশা মোহাম্মদ কালি ঘ্যান গান করতে হয় যে এক বছর এক বছর আমরা কি মানে কিভাবে থাকবো এক বছর আমরা স্বামী সঙ্গবিহীন কিভাবে থাকব। তখন আলাপাক কমায় দিল তারপরে আবার কিছুদিন পর আবার কিছু মহিলা এসে ঘ্যান গান শুরু করলো যে নবী আমরা এতদিন কিভাবে থাকবো এতদিন করা ছাড়া আমরা কিভাবে থাকবো

আল্লাপাক আপডেট করে দিচ্ছে মানে এটাই কিন্তু আল্লাহ মধ্যে করে আমার সবচেয়ে সন্দেহ সন্দেহজনক মনে হচ্ছে যে একটা হাদিস আছে যে একটা এসে বললো যে এখন আমার কি হবে ওই যে মানুষকে যে কিভাবে বলত বানাইছে এবং কিছু বলদ এগুলা এখনো বিশ্বাস করে এটা না একটা মানে অবাক করা বিষয় মানুষজন এই আসলে মানে সমস্যাটা হচ্ছে মানুষ এই জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে চায় না এগুলো নিয়ে চিন্তা করলেই তো ইমান দুর্বল হয়ে যাবে এই জি ভাই এক সময় আমার মানসিকতাটা এরকমই ছিল যে আমি যখন কোনো একটা মানে সমালোচনা শুনতাম বা আপনাদের লাইভও দেখতাম আমার কাছে মনে হতো যে আর এগুলা কি কি বলে এগুলো ফালতু কথা নিশ্চয়ই কোনো কোনো নিশ্চয়ই কোনো না কোনো উত্তর আছে আমাকে আমি জাস্ট বুঝতেছি না এরকম একটা জিনিস মনে হতো পরে আস্তে আস্তে দেখলাম যে এগুলো আসলে উত্তর আমি পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না কেউ ঠিক মতো উত্তর দিতে পারতেছে না তখন বুঝলাম যে আসলে ব্যাপারটা এরকম না আচ্ছা ফারাজ ভাই আপনি কি আছেন

তো এখন এর থেকে বেটার আয়াতটা কোনটা আবার কেউ যদি না বলে বসে যে না এটা নাই শেষ কারণ আল্লাহর নিজের কথা হচ্ছে যে নতুন একটা আয়াত দ্বারা এটাকে কি করা হবে মানসু করা হবে তো নতুন আয়াতটা কোথায় জি কোরআন অনুযায়ী মানে এই ব্যাপারটা খাটে না এখন যদি আপনি শুধু কোরআন হিসাব করেন তাহলে কিন্তু মানে যেগুলো মানে নতুন আয়াত ছাড়া মানসু হয়ে যায় সেগুলো ইলিগাল হয়ে যায় কিন্তু আমি আহ হাদিস বিডিতে মানে নাসিক মানসুকের যে বিধানের ব্যাপারে একটা আর্টিকেল পড়লাম ওখানে দেখলাম যে তিন ধরনের নাসিক মানসুক আছে একটা হলো যে

আইনের বইতে অনেকগুলো পাতা মিসিং তো ওইখান থেকে বলতে পারেন যে হ্যাঁ ওইখানকার গড ওইটা ওইটা মিস করে ফেলাইছে মানে ওইটা মানুষের জন্য উপকারী ওইটা সরাই ফেলাইছে তারপর মনে করেন যে আপনি দেখতেছেন কোরআনের আয়াতে মিসিং মানে ওই বইয়ের বইয়ের লাইনে মিসিং কিন্তু সমাজ ইমপ্লিমেন্ট হচ্ছে ওই ওই এভিডেন্স আছে আপনার কাছে তখন আপনি সিমিলার ওই নাসিক মানসুকের লজিকটা ওখানে ব্যবহার করতে পারেন যে হ্যাঁ মানসুক অনেক প্রকার প্রকারের হয় এর মধ্যে একটা প্রকার হচ্ছে যে আয়াতে থাকবে না বাট ইমপ্লিমেন্ট করা হবে করেন কিন্তু আমি আমি খুব বেশি ভাবি নাই বাট আমার মনে হচ্ছে যে কোনো বই এটার মধ্যে তো মানে বলা যায় যে এই বইটা সম্ভব না মানে এই জিনিসগুলো নাই মানে বইকে বলা যায় বইটা ইনট্যাক্ট বা এই কোনো কিছু মিসিং নাই মানে অল্টারনেটিভ এটাই করা হয় যে আল্লাহ যে আয়াতগুলো পাঠেছে সেই আয়াতগুলো সবগুলা এখানে কোন না কোন ভাবে টাচ করা আছে ধরেন ওই আয়াতগুলো আপনার কোরআনে নাই তাহলে ওগুলা মানসুক কিভাবে মানসুক আল্লাহ থেকে ভুলে গেছে আল্লাহ থেকে কোরআনে থাকবে না এইজন্য বুলাই দিছে বুলাই দিছে এই ধরনের মানে স্ট্র্যাটেজি দিয়ে যে কোনো যে কোনো বইকেই তো আপনি ইয়ে করতে পারবেন বলতে পারবেন যে বইটা ইনট্যাক্ট আছে তো ফাতরালো এটা ঈশ্বরের আপনার যে কোরআনে একটা ইয়ে আছে না স্যার অঙ্ক মিলানোর একটা

ইনটেক্ট এটা ঠিক আছে আয়াত মানসুক হয় নাই তবে ওইখানে যে ওরা আউল নীতিটা অ্যাপ্লাই করলো মানে এই ধরনের নীতি অ্যাপ্লাই করলে আসলে এটা যুক্তিযুক্ত হয় না কারণ আল্লাহ যেটা ইয়ে করছে মানে আল্লাহ যেটা বিধান দিয়েছে আলী এটা ঠিক করতে হইছে পরবর্তীতে এবং তারা বলে যে আল্লাহ ফায়রা সিদিন সেটা চেঞ্জ করতে পারবে না না এটা তো ইসলামে আল্লাহ ফায়রা আল্লাহর মুখের কথা চেঞ্জ করতে চিন্তা করেন চিন্তা করেন তারা যায় এটা মানে ইয়ে করতেছে মানে ঠিক করতেছে খোলাফা রাশিদিন নিজেরাই বুঝতে পারছে যে তারা তারা নিজে যা চেষ্টা করতেছে এখানে আমি যে যে আমার সেটা মনে হয় সেটা আসলে কোনোদিন ছিল না কোরআনে এই ধরনের কোন ব্যাপারই নাই মানে প্রাপ্তবয়স্কদের যে দুধ খাওয়ানো যায় মারাম বানানো যায় এই ব্যাপারটা আসলে নাই ইসলামে এটা আমার মনে হয় আয়সা নিজের অ্যাডভান্টেজ এর জন্য যাতে যাকে তাকে মারাম বানাইতে পারে এই কারণে ও জিনিসটা ইনভেন্ট আমার আমার মনে হয় না কারণ আমি এটা সম্পর্কে তো বেশ ভালো পরিমাণ রেফারেন্সই দেখলাম এর বিপরীত রেফারেন্সও আছে আমি চাইলে আমি দেখাতে পারি আচ্ছা ওটা তাহলে রেফারেন্স আসিফ ভাইকে দেখান আসিফ ভাই সেটা নিয়ে কথা বলেন আমি আমি মূলত রেফারেন্স না মূলত রিজনিং নিয়ে বেশি কনসার্ন বাট আপনি যদি রেফারেন্স দেখাতে চান আসিফ ভাইকে দেখান উনি মোটামুটি ভালো ভেরিফাই করতে পারবে আর কি আমার থেকে বেটার আচ্ছা আসিফ ভাই তো চলে আসছে হ্যাঁ

তার মির ভাই আপনি যেটা বললেন যে আয়সা তার অন্য পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এটা করছে এটাও সম্ভব না কারণ আয়সা তো কখনো দুধ খাওয়াবে কিভাবে ভাই আয়সার তো আয়সা তো দুধ খাওয়াই নাই আয়সা এমন কারো দুধ খাওয়াই দিচ্ছে যার যার দুধ খাওয়াইলে ওই লোকটা তার মারাম হয়ে যায় আচ্ছা হ্যাঁ এটা হতে পারে এটা হওয়া সম্ভব আপনি যদি চান তাহলে আপনি এই দলিল গুলা একত্রিত করে একটা লেখা লিখে পাঠিয়ে দিতে পারেন কিন্তু আচ্ছা হ্যাঁ আমি লেখাটা তাহলে আমি হ্যাঁ চেষ্টা করবো লেখা আমার আমি জানিনা আমার লেখা কিরকম আমার কোন এক্সপিরিয়েন্স নাই হবে লেখার ঠিক আছে কয়েকটা লেখা একটু ফলো করেন স্ট্রাকচারটা ফলো করেন সংসার ডট লেখা স্ট্রাকচার গুলো ফলো করে আপনি তাহলে একটা ইয়া পাঠিয়ে দেন আমাকে তারপর আমরা এডিট এডিট করব না ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমার আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন তানভীর ভাই আপনার সাথে আবার পরে কথা হবে জি ঠিক আছে আপনারা ভালো থাকবেন গুড নাইট গুড নাইট